সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সেই সাথে এটিএন বাংলার স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড স্বাস্থ্য কথার আজকের পর্বে। আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, পরিবারের ছোট সদস্যটি যে কোনো ধরনের শারীরিক সমস্যায় আমরা খুব বিচলিত হয়ে উঠি, কারণ তারা সব কিছু খুব ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না বা তাদের ভোগান্তিটা একটু বেশি থাকে। আর সেজন্য আমরা পরিবারের যারা বড় সদস্যরা আছি, অর্থাৎ গার্জিয়ান আছি, তাদের উচিত তাদের শারীরিক বিভিন্ন ধরনের সমস্যায় একটু আগে থেকে অ্যাওয়ার থাকা, অর্থাৎ একটু নলেজ নেওয়া এবং সেই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন থাকা। তাই অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি শীতকালীন শিশুদের নানা ধরনের রোগ ও তার প্রতিকার ও চিকিৎসা, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত দুজন অতিথি। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল। আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড। দর্শক, বলে যায় যদি আপনার পরিবারের ছোট সদস্য অর্থাৎ শিশুদের কোনো ধরনের রোগ নিয়ে আলোচনা করার থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের সমস্যা নিয়ে আমাদের অতিথির কাছে শেয়ার করার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করতে হবে। নিয়ে যাচ্ছি অতিথির কাছে। স্বাগত আমাদের আজকের পর্বে। স্যার, কেমন আছেন আপনারা? আসলে শুরুতেই বলছিলাম যে খুব সেন্সিটিভ একটা ব্যাপার, কারণ বাচ্চাদের ব্যাপারটাও খুব সেন্সিটিভ সবসময়, আর তাদের ডিজিজ মানে আর একটু বেশি সেন্সিটিভ একটা ব্যাপার। আর আপনি তো দীর্ঘদিন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডে বিভিন্ন ধরনের শিশুদের বিষয়ক অনেক পেশেন্ট দেখছেন, হয়তো এখনও অনেক পেশেন্ট দেখছেন, সেক্ষেত্রে স্যার আপনি চেম্বারে কী ধরনের পেশেন্ট বেশি পাচ্ছেন? শীতকালীন আমি আলোক হেলথ কেয়ার লিমিটেডে প্রচুর রোগী পাচ্ছি। এই শীতকালে বাচ্চাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ নিয়ে মায়েরা আসছে, যেমন এখন সাধারণ ঠান্ডা কাশি, ব্রঙ্কিওলাইটিস, সোর থ্রোট, ডায়রিয়া, নিউমোনিয়া এবং চামড়ার বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এই শীতকালে মায়েরা, এবং এখন রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে শীতকালে একটু বাচ্চাদের সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে। স্যার, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে ঠান্ডা কাশি এবং এই ধরনের প্রবলেমগুলো, আসলে এই ধরনের প্রবলেমগুলো বাচ্চার কী কী ধরনের সাইন সিমটম, কারণ সে তো সব কিছু এক্সপ্রেস করতে পারে না, আগেই বলছিলাম কী কী ধরনের সাইন সিমটম থাকে আসলে বাচ্চার? ছোট বাচ্চা তো নিজেদের হিস্ট্রি দিতে পারে না, আমাদেরকে কিন্তু এটা দেখে বুঝতে হবে যে বাচ্চার কী ধরনের অসুখ হচ্ছে, মায়ের কাছ থেকে ইতিহাস নিয়ে এবং আমাদের পরীক্ষা নিরীক্ষা করে। যে আপনি যেটা প্রশ্ন করলেন যে সাধারণ ঠান্ডা কাশিতে কী হতে পারে, সাধারণ ঠান্ডা কাশি এটা একটা ভাইরাসজনিত রোগ। এই ঠান্ডা কাশি, নাক দিয়ে পানি ঝরবে, হাঁচি, গা একটু শরীরটা গরম গরম জ্বর অনুভূত হবে, খাওয়াটা কমে যেতে পারে, এইটাই হচ্ছে সাধারণ ঠান্ডা কাশির লক্ষণ। আচ্ছা আচ্ছা, এটা খুব একটা গুরুত্বপূর্ণ রোগ না, এটা এটা আপনা আপনি ভালো হয়ে যায়। এটা বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে হতে পারে। আচ্ছা, ছোট বাচ্চা যেহেতু তো বলতে পারবে না কিছু, সেজন্য আমাদের কাছে আসলে আমরা পরীক্ষা নিরীক্ষা দেখতে পারবো যে তার ভিতরে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা আচ্ছা, তারপরে অবশ্যই বাচ্চার যে কোনো ধরনের সমস্যাই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে, কারণ বাচ্চারাও খুব ভালনারেবল থাকে, তারা সব কিছু ওভাবে অ্যাডজাস্ট করার মতো ক্ষমতাও তো ওভাবে আসলে তৈরি হয় না। স্যার, সেক্ষেত্রে নিউমোনিয়া খুব কমন একটা রোগ বাচ্চাদের, আমরা জানি নিউমোনিয়া হলে কী ধরনের সাইন্স, মা বা বাবা কীভাবে বুঝবেন যে তার বাচ্চা নিউমোনিয়াতে আক্রান্ত আছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। নিউমোনিয়া একটা মারাত্মক ব্যাকটেরিয়া এবং ভাইরাসজনিত রোগ, এবং এটা আমাদের দেশে নিউমোনিয়াতে কিন্তু এখনও শিশু মৃত্যুর হার অনেক অনেক বেশি। তো এজন্য নিউমোনিয়া কিছু লক্ষণ আছে, প্রচণ্ড গায়ে জ্বর থাকবে, বাচ্চা শ্বাসকষ্ট হবে, বুকের নিচের অংশ দেবে যাবে, এবং বাচ্চা দেখেই মনে হবে টক্সিক, বাচ্চা অসুস্থ দেখেই মনে হচ্ছে অসুস্থ, শ্বাসের গতি, রেসপিরেটরি রেট বেড়ে যাবে, খাওয়া দাওয়া কমে যাবে, গায়ে প্রচণ্ড জ্বর থাকবে। এবং আমরা যদি পরীক্ষা করে দেখি, আমরা যদি স্টেথো দিয়ে পরীক্ষা করি, তো আমাদের বুকের ভিতরে বিভিন্ন রকম শব্দ পাবো। আচ্ছা, এখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, নিউমোনিয়া ডায়াগনোসিস করতে হলে আমাকে কি কি ধরনের স্যার পরীক্ষা নিরীক্ষা আছে? এখানে পরীক্ষা করতে প্রথমে আমরা চেস্ট এক্সরে করব। আচ্ছা, এবং
কোনো কোনো ক্ষেত্রে এখানে একটা রক্ত পরীক্ষা করার দরকার লাগতে পারে। স্যার, এই ক্ষেত্রে গার্জিয়ানরা সাধারণত পরীক্ষা নিরীক্ষা ব্যাপারে বাচ্চাদের খুবই সেন্সিটিভ থাকে, আসলে বলে যে আমার বাচ্চাকে ইনজেকশন দেওয়া হবে বা সুই ইনজেক্ট করা হবে, এই বিষয়টা আসলে খুব ভয় থাকে। সেক্ষেত্রে কি যে ধরনের ডায়াগনস্টিক ল্যাবগুলো আছে, এদের কোনো ভূমিকা কি আছে এক্ষেত্রে বাচ্চাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে? বাচ্চাদের আমরাও যখন বাচ্চাদের আসে আমাদের মায়ের, তোর আমরা বুঝি মায়েদের এই দিকে যে ডাক্তার সাহেব দেখেন পরীক্ষা নিরীক্ষা, কিন্তু আমরাও তাই যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা লিখি। কিছু কিছু বাচ্চাদের রোগ আছে যেখানে কোনো পরীক্ষা নিরীক্ষা দরকারই নেই, কিন্তু নিউমোনিয়াতে আমি মনে করি যেহেতু একটা বুকের ইনফেকশন, একটা লাংসের ইনফেকশন দেখার জন্য একটা অবশ্যই একটা চেস্ট এক্সরে করতে হবে। আচ্ছা, এবং এটা দিয়ে আমরা আসলে ভয়ের কিছু নেই, এটাও মনে হয় একটা মেসেজ আমাদের গার্জিয়ানদের জন্য হয়তো থাকবে আপনার পক্ষ থেকে। হ্যাঁ, নিউমোনিয়া কিন্তু একটা ভয়ের রোগ একটা, মানে এই কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কি ভয় ইনভেস্টিগেশন যেটা প্রয়োজন সেখান থেকে করতেই হবে। ধর এখন যদি চেস্ট এক্সরে যদি না করি আমরা তো ডায়াগনোসিস করতে পারবো না যে নিউমোনিয়া না আদার দেন অন্য কোনো রোগ আছে, ব্রঙ্কিওলাইটিস বা ফুসফুসের আরও অনেক প্রদাহ রোগ আছে, সেগুলো দেখতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সেটার জন্য লাগবে ব্লাড, বললাম লাগতে পারে কোনো কোনো ক্ষেত্রে একটা সিবিসি আর একটা ব্লাড কালচারও অনুসরণ করা লাগতে পারে। এটা আমাদের মাধ্যমে কাউন্সিলিং এর বোঝাতে হবে। স্যার, নিউমোনিয়ার ট্রিটমেন্ট এবং এই বিষয়গুলোতে আসবো। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। আপনার কাছে যেহেতু আপনাকে পেয়ে গেছি, একটু আসতে চাই যে আমরা শুরুতেই বলেছি বাচ্চাদের ব্যাপারটা খুব সেন্সিটিভ, সেক্ষেত্রে ডায়াগনস্টিক ল্যাব এবং হসপিটালগুলোরও কিছু ভূমিকা থাকে বাচ্চার ট্রিটমেন্ট এবং সার্বিক প্রসিডিওরে। আপনার হসপিটালে কি ধরনের ব্যবস্থাপনা রেখেছেন বাচ্চাদের জন্য, কোনো স্পেশাল ব্যবস্থাপনা আছে কি না? এই ব্যাপারে আসলে খুব একটা যে স্পেশাল ব্যবস্থা থাকা দরকার সেরকম না। আচ্ছা, আমার তো মিরপুর জোড়ায় চারটা শাখাতে আমার অবশ্য আটজন। আচ্ছা, আপনার চারটা শাখায় কি হচ্ছে মিরপুরেই অবস্থিত? অবস্থিত, হ্যাঁ জি জি, মিরপুর অবস্থিত। যেমন আমাদের মিজান স্যার আমাদের একটা শাখায় এক নম্বর, আলোক এক নম্বরে বসেন, এরকম আমার আসলে বেশিরভাগই হলো শিশু হাসপাতালের যে প্রফেসর সাহেবেরা ওনারাই বসে। যেমন মিজান স্যার আজকে অতিথি, উনি বসেন, প্রফেসর সেলিমুজ্জামান স্যার বসেন, প্রফেসর শিরিন আফরোজ ম্যাডাম বসেন, তারপরে ডাক্তার হুমায়রা কাদরি বসেন, এবং বঙ্গবন্ধুর অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার ইমন বসেন। তা আমার বেশিরভাগ ডাক্তারই হলো শিশু হসপিটাল, ঢাকা শিশুর ডাক্তাররা বসেন। ওনাদের পারসেপশন অনুযায়ী, ওনাদের চাহিদা অনুযায়ী আমার ওখানে, যেমন একটা চেস্ট এক্স রের কথা বললেন, আমার যথেষ্ট গুণগত মানসম্পন্ন একটা জাপানি এক্স রে মেশিন বসানো আছে সকল জায়গায়, আবার সিমার্জো কোম্পানির মেশিন বসানো আছে। কোনোদিনই আমি স্যারদের মুখ থেকে শুনি নাই যে আমার এক্স রে খারাপ। ওনারা বিভিন্ন সময় প্রশংসা করেন যে আপনি নিজে বুদ্ধি করে যে এত সুন্দর সুন্দর মেশিন কিনেন, আমাদের রিপোর্টের মানগুলো অনেক ভালো বাচ্চাদের। এখানে কিন্তু একটু কথা বলা দরকার, যেমন আমাদের একটা চেস্ট এক্স রে কী ধরনের মেশিনে করবে, এইটা গভর্নমেন্ট অবশ্য চেষ্টা করতেছে, আগে তো গুণগত মান ছিলই না, এখন আস্তে 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 গভর্নমেন্টও একটা লেভেলের মেশিন, মানে একটা এম এ নির্ধারণ করে দিছে, এত এম এর নিচে, মানে 300 এমএন নিচে বাংলাদেশে মেশিন বসানো কিন্তু জি রেখেছেন। আমাদের সাথে একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষায় আছেন, একটু ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। ওয়ালাইকুম সালাম, মিরপুর থেকে বলছি। জি, শুনতে পাচ্ছি, বলুন। মিরপুর থেকে বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, ঠিক, তারপর ডাক্তার কাছে ওষুধ খাইছে, ঠিক আছে, এখন খুলে নিয়ে ঘুমাইলে এরকম একটা শব্দ হয়, এর কারণটা কি আমি জানতে। এখন কি বাচ্চা ঠান্ডা ভালো হয়ে গেছে? ঠান্ডা আগে থেকে ভালো হচ্ছে, কাশিটা ভালো গেছে, কিন্তু নাকটা বন্ধ, নাকটা বন্ধ আছে এখনো। কতদিন থেকে ঠান্ডা লেগে আছে? হ্যাঁ, কতদিন থেকে ঠান্ডা লেগে? আজকে 8-9 দিন ধরে। 8-9 দিন। বাচ্চার বয়স কত? বাচ্চার গায়ে কি জ্বর আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? বাচ্চার কি শরীরে জ্বর আছে? আপনার বাচ্চার কি জ্বর? জ্বর নেই। আচ্ছা, জ্বর নেই। বাচ্চার খাওয়া দাওয়া স্বাভাবিক আছে? আচ্ছা, এটা এই বয়সে 6 মাসে এটা একটা ওই ভাইরাসজনিত রোগ, ব্রঙ্কিওলাইটিস। এখানে বাচ্চা হাসি, কাশি, বাসি,
বাচ্চা খেলাধুলা করবে, কাশি থাকবে, বুকে একটা শব্দ হবে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই মা, আপনি নাকটা পরিষ্কার রাখবেন, বারবার পরিষ্কার করে দিবেন, তরল জাতীয় খাবার বেশি করে খান, যদি বুকের দুধ খায় ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন, এই কাশি শব্দ আস্তে আস্তে নিরসন হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে ফোন করার জন্য, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন স্যার। এবারে আরেকজন দর্শক আছেন, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি সমস্যা বলুন। কাশি আছে, আর কি সমস্যা আছে? আর আপাতত কোনো সমস্যা নাই। কাশিটা কতদিন থেকে আছে দর্শক? কাশিটা কতদিন থেকে আছে? আজকে এক সপ্তাহ। এক সপ্তাহ, সাত মাস বয়স, এক সপ্তাহ ধরে কাশি। সাত মাস বয়স। আচ্ছা, গায়ে কি জ্বর আছে বাচ্চার? বাচ্চার শরীরে কি জ্বর আছে? না স্যার, জ্বর নাই। খাওয়া দাওয়া ঠিক আছে? না, জ্বর নাই। খাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া কি স্বাভাবিক আছে বাচ্চার? না। আচ্ছা, এটাও চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সাত মাসের বাচ্চা, এটা সাধারণ সর্দি কাশি হতে পারে, অথবা যে ব্রঙ্কিওলাইটিস, এটা ভাইরাসজনিত রোগ হতে পারে। এটা আপনি বাচ্চাকে আগেও বললাম, তরল জাতীয় খাবার খাওয়াবেন বেশি করে, নাক পরিষ্কার রাখবেন, আর যেহেতু সাত মাস বয়স, হ্যাঁ, গরম উষ্ণ গরম পানি খাওয়াতে পারবেন, হ্যাঁ, উষ্ণ গরম পানি খাওয়ান, আর সাধারণ খাবার যেগুলো খায় ফ্যামিলি ডায়েট সেগুলো চালিয়ে যান। বুকের দুধ খেলে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। আপনি বলছিলেন যে ডায়রিয়া, এবং আমরা জানি যে ডায়রিয়া এমন একটা রোগ যেটা আসলে বড়রাই সহ্য করতে পারে না, সেক্ষেত্রে শিশুদের হলে তো আরও অনেক বেশি টেনশনের ব্যাপার চলে আসে। সেক্ষেত্রে কী কী ধরনের সাইন সিম্পটম থাকে ডায়রিয়ার, এবং কী কী প্রিকশন নেওয়া উচিত গার্জিয়ানদের আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। ডায়রিয়া, শীতকাল যে ডায়রিয়া, সেটা সাধারণত একটা ভাইরাসজনিত ডায়রিয়া, এটা বলা হয় ফ্লু ডায়রিয়া, এবং এটা একটা নরো ভাইরাস দেওয়া হয়। এই এখানে সাইন সিমটম কি থাকবে? পানির মতো পায়খানা হবে। স্যার ডায়রিয়ার আলোচনাতেই আসব, একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা আছেন, কন্টিনিউ আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, আরিফ বলছিলাম পাবনা থেকে, চাঁদপুর। শুনতে পাচ্ছি বলুন। আমি আরিফ বলছিলাম পাবনা চাঁদপুর থেকে। শুনতে পাচ্ছি বলুন, কি জানতে চান? আমার বাচ্চাটা খেতে চায় না, 20 মাস বয়স। হুম, আর কি কি ধরনের সমস্যা আছে? খালি খাওয়াতে গেলে উকি দেয়, এবং বমি 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 ভাব আছে, বমি বমি ভাব দেখায়। বাচ্চার ওজন কত, এবং বয়স বলেন 20 সপ্তাহ? ওজন 7 কেজি ওজন। আচ্ছা, আর কোন ধরনের জ্বর বা কাশি বা ঠান্ডা এই ধরনের কিছু আছে? কাশি জ্বর নেই, কিন্তু ওজনটা কম, 20 মাস বয়সে 7 কেজি ওজন, কিন্তু কিছু খেতে চায় না। আচ্ছা, খালি উকি দেয়, এবং জোর করে খাওয়ালে পরে উকি দিয়ে ফেলে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। কিছু জানার আছে ওনার কাছে? ধন্যবাদ আপনাকে। এর জন্মের সময় বয়স কত ছিল, এবং কি পুরো মাস মায়ের পেটে ছিল? কি জন্মের সময় ওজনটা কত ছিল? পুরো মাস হয়নি স্যার, কয় মাস? 8 মাস বয়সে হয়েছিল। ওজন কত ছিল জন্মের সময়? জন্মের সময় ওজন কত ছিল বাচ্চার? 6 কেজি। তাহলে তাহলে প্রিম্যাচিউর বাচ্চা ছিল, এবং লো বার্থ ওয়েট, কম বয়স বাচ্চা। তো এটা সেই তুলনায় এখন আমি বলবো যে বাচ্চার ওজন কম আছে। এখন 17 মাসের বাচ্চা, 20 মাসের বাচ্চা 7 কেজি, তো যেহেতু প্রিম্যাচিউর লো বার্থ ওয়েট ছিল, কিন্তু ওজন আরেকটু বাড়া উচিত ছিল। বাচ্চাকে কোনো সময় জোর করে খাওয়াবেন না। আমি জানি না মায়ের বুকের দুধ খাওয়াচ্ছেন কি না, মায়ের বুকের দুধ জরুরি। এখন যেহেতু 20 মাস বয়স, পাশাপাশি তাকে বাড়তি খাবার দিতে হবে, ফ্যামিলি ডায়েট খাওয়াতে হবে, ভাত, খিচুড়ি, ফলমূল, ডিম, এগুলো খাওয়াতে হবে। জোর করে খাওয়াবেন না, এটা নির্দিষ্ট গ্যাপে গ্যাপে খাওয়াবেন। এরপরও যদি কোনো উপকার না হয়, নিকটস্থ কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ করবেন।
আচ্ছা স্যার, তারপরে ওনার যে অবজেকশন আছে, কখনোই বাচ্চা খেতে চায় না, সেক্ষেত্রে ওনার পরামর্শ আসলে কিছু হয়তো কিছু, হ্যাঁ এগুলো কিছু অনেকগুলো কারণ আছে, সমস্যা থাকতে পারে হয়তো বাচ্চাকে, এটা তো না দেখে বলা যাবে না, সেজন্য বললাম যে কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আশা করি দর্শক আপনি বুঝতে পেরেছেন, আমাদের সাথে থাকবেন স্যার, আমরা একটু ডায়রিয়া নিয়ে আলোচনা করছি। যেটা আমি বলছিলাম ডায়রিয়ার কথা, ডায়রিয়ার লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা হবে, ভাইরাল ডায়রিয়াতে পানির মতো পায়খানা, ওই মারা বলে ছাগড়া ছাগড়া হলুদ রঙের পায়খানা হতে পারে। কতবার হতে পারে, কত সেটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপরে, অনেক 15-20 বারও হতে পারে, সাথে বমিও থাকতে পারে। আমাদের এখন এটা খেয়াল রাখতে হবে যে প্রস্রাবটার পরিমাণটা কেমন হচ্ছে। আচ্ছা, যদি প্রস্রাব কমে যায় তাহলে আমরা বুঝবো তো সে বাচ্চা পানি শূন্যতার দিকে যাচ্ছে, সেজন্য এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর চিকিৎসা হচ্ছে যে ফ্যামিলি ডায়েট যেটা খাচ্ছিল বাচ্চা সেটা কন্টিনিউ করবে, বাচ্চা যদি ব্রেস্ট ফিড করে বুকে দুধ খায় সেটা কন্টিনিউ করতে হবে, এবং খাবার বন্ধ করা যাবে না। আচ্ছা, সাথে ওর স্যালাইন খাওয়াতে হবে, ওর স্যালাইন প্রচুর, যেহেতু ওয়াটার লস হচ্ছে, এবং সাদা সাদা পানির পাশাপাশি স্যালাইন যদি থাকে ডাবের পানি, ডাবের পানি খাওয়াতে পারবে। হ্যাঁ, আর এখানে অন্য কোনো ওষুধ দরকার নেই, এটা কিন্তু সেলফ লিমিটিং ডিজিজ, আমাদের খেয়াল রাখতে হবে পায়খানা হচ্ছে যে পরিমাণ সেই পরিমাণ স্যালাইন খাওয়াতে হবে, এটা অটোমেটিক 5-7 দিনে কিন্তু আপনা আপনি ভালো হয়ে যাবে। কিন্তু যেহেতু মা বাবা খুব অরিড থাকে, এখন যদি 5-7 দিন যদি ভালো না হয় ডায়রিয়া, বা যদি পায়খানার কালার চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। স্যার একজন দর্শক আমাদের সাথে আছেন, ফোনটি নিয়ে আসেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি বলুন, কি জানতে চান? হ্যালো হ্যালো, দর্শক শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান? দর্শক আরেকবার একটু বলবেন কি জানতে চান? মানে শীতকাল আসলে সবসময় আমার মতো নয়, উচার মতো সমস্যাটা কার হচ্ছে, আপনার না আপনার বাচ্চার? আপনার বয়স কত দর্শক? আপনার বয়স কত? আমার বয়স 16 বছর। আপনি এখনো বাচ্চাই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত বাচ্চা। হ্যাঁ, 16 বছর আপনি বাচ্চা, যেহেতু আপনার কানের উপর টিউমার, টিউমারটা কি এই শীতকাল হলেই বলছে, শীতকাল হলে শক্ত, এবং কি আস্তে আস্তে সাইজে বাড়ছে, সংখ্যায় বাড়ছে? এটা কি আস্তে আস্তে বাড়ছে, এটা কি শক্ত, আপনি কখনো ধরে দেখেছেন কিনা দর্শক? ব্যথা আছে কি, শক্ত বা সংখ্যায় বাড়ছে কি, সাইজে বাড়ছে কি? এটা আমার, হ্যালো, দুঃখিত দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। আর স্যার ওনার জন্য একটু পরামর্শ হয়তো আমরা দিতে পারি, কি ধরনের চিকিৎসা করার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ না দেখে তো আসলে কিছু বলা যাচ্ছে না যে কি ধরনের, এটা বলা যাবে না, এটা গ্রোথটা কি ধরনের গ্রোথ। আচ্ছা, একটু আপনার কাছে স্যার, আপনার কাছে আসতে চাই যে আপনি তো দীর্ঘদিন ধরে এই চিকিৎসা সেবার সাথে নিবেদিত আছেন, এবং আপনার 4-4 সেন্টারে অনেকগুলো পেশেন্ট চিকিৎসা নিচ্ছে, বা প্রতিদিনই অনেক অনেক পেশেন্ট এখান থেকে উপকৃত হচ্ছে, সেক্ষেত্রে আপনারও তো কিছু বলার থাকতে পারে গার্জিয়ানদের উদ্দেশ্যে, কি আপনি কিছু বলতে চান অ্যাওয়ারনেসের জন্য, কি বলতে চান? আমি আসলে 25 বছরে আমি একটা রাজসাক্ষী হয়ে গেছি চিকিৎসা বিজ্ঞানের। ধরেন এই যে কথাগুলো শুনলাম আমরা, বিভিন্ন বাবা মা বা একটা 16 বছরের এক বাচ্চার ইয়ে কথাটা শুনলাম, আসলে আমাদের দেশের শিক্ষিত মানুষও অনেক সময় ভুল করে, আর তাছাড়া তো আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু এখনও অশিক্ষিত, আমরা নিরক্ষরতা দূর করেছি, উচ্চ শিক্ষিত কিন্তু করতে পারিনি। দেখা যায় যে একটা শিশু বাচ্চা, সে দীর্ঘদিন যাবৎ একজন মেডিসিনের প্রফেসরকে দেখায়, তার মনে করেন গার্জিয়ান পক্ষ তার বাচ্চাকে ওই মেডিসিনের প্রফেসরের কাছে নিয়ে যায়, অথবা ধরেন একটা ENT ডাক্তারকে দেখায় মায়ের কারণে, তার বাচ্চাকেও নিয়ে যায় যে কোনো সমস্যাতে। আর ওই আমাদের দেশের সমস্যা হলো কি, আমার ডাক্তারদের কিছু সমালোচনা করতে হয়, ডাক্তাররা কখনো বলে না যে এই অন্তত পক্ষে একটা স্টেপ পার হওয়ার আগ পর্যন্ত, তখন বলে না যে এই রোগী, এই বাচ্চাটা আপনি একজন শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান,
অথবা একজন মেডিসিনের কাছে নিয়ে যান, এইভাবে কোনো কিছু বলে না। না বলার কারণে প্রথমত যেমন এই যে স্যার তো আসেনি, উনি প্রথমত MBBS, মানে সব সব রোগী উনি দেখতে পারে, তারপরে হলো বিশেষজ্ঞ, তারপরে সে বিশেষজ্ঞ। চিন্তা করতে আমি তো MBBS পাশ করছি, তো আমি সব ধরনের রোগী দেখতে পারবো, আসলে এটা ঠিক না। ধরেন একটা সিমটম, এই যে শীতকালে তার কানের মধ্যে টিউমার হয়, এইটা প্রথমত হলো ওই বাচ্চাটার একজন শিশু বিশেষজ্ঞ দেখাবে, শিশু বিশেষজ্ঞ যদি দেখে যে সার্জারি কেস, তখন সার্জারি কেসে পাঠাবে। কিন্তু আমাদের দেশে হয় উল্টোটা, যেমন অনেক শিক্ষিত বলেন, শিক্ষিত মানুষ বলেন, তারা একটু ক্রসিং করে যে আমরা মেডিসিনের ওই প্রফেসর সবকে দেখাচ্ছি, আমার বাচ্চাদেরও উনি চিকিৎসা দিক, এমন একটা ভাব যে আপনাকে স্যার আপনাকে জিজ্ঞেস করা ছাড়া আমি আর দুনিয়ার কোথাও যাবো না, যাবো না, এখানে একটা মার খায় চিকিৎসা। এই আলোচনাতে আসবে একজন দর্শক, অনেক অপেক্ষা আছে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি, কে আছেন? জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন কি জানতে চান? জি আমার বাচ্চার বয়স 4 বছর, হ্যাঁ, গত বুধবার থেকে জ্বর উঠছে এবং হাম এবং চিকেন পক্স দেখাচ্ছে, জ্বর কমতেছে না কোনোভাবে। এখন কি অবস্থায় আছে? এখন কি অবস্থা আছে? জ্বর এখন অবস্থা ওই রকমই, জ্বর একটু বেশি এবং ধন্যবাদ আপনাকে। এবং হ্যাঁ দুইটাই দেখা যাচ্ছে, আপনি লাইনেই থাকবেন, আপনি আচ্ছা আপনি লাইনেই থাকবেন, স্যারের কিছু প্রশ্ন আছে সেগুলো একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি বাচ্চার বয়স 4 বছর বললেন, আপনি বললেন যে চিকেন পক্স এবং হাম, তো ডায়াগনোসিস তো আপনি বললেন, আপনার কোনো ডাক্তার বলেছেন, আপনি নিজে নিজেই বললেন যে এটা চিকেন পক্স না হাম দুটো? না, হসপিটালে নেওয়া হয়েছিল, চিকেন পক্স যদি হয়ে থাকে, এটা একটা ভাইরাস জনিত রোগ, এখন প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা কিন্তু আপনি আপনি সেরে যাবে, এবং এতে বাচ্চার গায়ে জ্বর থাকে এবং চুলকায় জায়গাগুলো, তো চুলকাতে নিষেধ করবেন, চুলকালে ওই জায়গায় কিন্তু ঘাটা মানে পার্মানেন্টলি থেকে যাবে, আর যদি না চুলকায় ঘা যদি না হয়, 2-3 মাস পর আস্তে আস্তে ঘা শুকিয়ে যাবে, দাগ থাকবে না। জ্বর থাকলে জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ খাওয়াতে হবে, চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন সিরাপ যদি দিয়ে থাকে ওটা খাওয়াবেন। আর আপনি বলছেন সাথে হাম আছে, আর যদি বলছেন সাথে হাম আছে, তো দুটোই ভাইরাস ডিজিজ একসাথে হওয়ার কথা না, তো সেজন্য বলছি আপনি একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আশা করি দর্শক বুঝতে পেরেছেন, স্যার আমাদের হাতে আর একেবারেই সময় নেই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দিয়েছেন, আমার দর্শকদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা নিশ্চয়ই আপনার শিশুর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধে অনেক উপকারে আসবে, তাই এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই বাচ্চাদের যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ সবাইকে সুস্থ সুন্দরভাবে থাকতে হবে। সবার সুন্দর জীবন কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আর ATN বাংলার সাথেই থাকবেন। খোদা হাফেজ।